মা আমেনা ঘুমিয়ে গেলেন, ঘুমন্ত অবস্থায় দেখতেছে চারজন জান্নাতি মহিলা মা আমেনার সামনে হাজির। মা আমেনা স্বপ্নে জুড়ে বলতেছে আপনার কারণ পরিচয় কি আপনাকে বলেন আমার গর্ভের সন্তান দুধ আমি মা অনুবাদ করতে পারি নাই, আমার কোন রক্তকরণ হয় নাই, আমার কোন পেট ব্যথা করে নাই, আমি তাকে দেখি সন্তান যখন দুনিয়াতে আসে উলঙ্গময় আমার সন্তানের গায়ে জান্নাতি পোশাক পরানো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখেছি দুনিয়ার সন্তানরা দুনিয়াতে আসে ওয়া ওয়া করে কাঁদে কাঁদে কি কাঁদে না, কিন্তু আমার আমার আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, আপনাদেরকে বসার মতো ধৈর্য ধরার মতো তৌফিক দিয়েছেন, আমাকে আমল করা আপনাদেরকে আমল করা আলোচনা গুলো শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। পবিত্র মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী মাস ১২ রবিউল আউয়াল আমাদের সামনে। মিলাদুন নবী, মিলাদুন নবী হলো নবীজির জীবন বৃত্তান্ত, নবীজির আগমন কেন্দ্র করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মিলাদুন নবী পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে লাউলামা কালামা খালাকুল আফলাক, আল্লাহ বলেন আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, তৈরি না করতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, আরশ করছি, লৌহ কলম যা কিছু বানিয়েছি মাধ্যম একটাই, একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যার প্রেমে আশিক হইয়া নবীর মাসুক বানায় প্রেম খেলাচ্ছেন সুবহানাল্লাহ। এই নবীর আগমন কে কেন্দ্র করে আজকে আমাদের দেশে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বিশ্বাসী, যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে বিশ্বাস করি, মিলাদ শরীফ কিয়াম শরীফকে যারা আমরা বিশ্বাস করি, আউলিয়া কেরামে যারা আমরা বিশ্বাসী, আমরা মনে করি ঈদ মিলাদুন নবীর আমাদের ইমানে গিয়ে জুড়ে বলুন ঠিক না ঠিক।
ঈদুল ফিতর ঈদুল আযহা আসতো না যদি ঈদে মিলাদুন নবী না আসতো ঠিক কি না বলেন ঠিক আমাদের দেশে দেখবেন আমরা যাদেরকে খারিজি বলি যাদেরকে ওয়াহাবি বলি তারা যুক্তি দেয় কোন যুক্তি তারা বলে কোরআন হাদিসে ঈদ পাওয়া যায় দুইটা সুন্নিরা ঈদ পাওয়া তিনটা নাউজুবিল্লাহ বলে আবার এই মৌলভীরাই বলে গরিবের হজের দিন ঈদের দিন হলো শুক্রবার জুমার দিন কয়ে কি কয় না এই মৌলভীরাই বলে শুক্রবার জুমার দিন হলো গরিবের হজের দিন কয়ে কি কয় না ঈদের দিন শুক্রবার জুমার দিন যদি ঈদের দিন হতে পারে যেই ঈদ শুক্রবার জুমার নামাজে অংশগ্রহণ করলে ঈদের নামাজে অংশগ্রহণ করা হয় গরিবের হজে অংশগ্রহণ করা হয় হজ আসতো না বাইতুল্লাহ হতো না মক্কা হতো না মদিনার পূর্ণভূমি হতো না যদি আপনার আমার নবীর আগমন না হতো জোরে বলেন ঠিক না কথাগুলো খুব খেয়াল করবেন আমার নবী যে কেমন নবী আল্লাহ কাকে দুনিয়ার পাঠাইছেন আল্লাহ বলেন আমি একটা গুপ্ত বান্দা ছিলাম আমি যে আল্লাহ আমাকে কেউ চিনত না আমাকে চিনার মাধ্যম চিনাইবার জন্যই আমি আমার বন্ধুকে তৈরি করছি কুটি 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 বৎসর আল্লাহ আল্লাহর বন্ধুকে আল্লাহ বিভিন্ন রূপে বিভিন্ন আকৃতিতে আল্লাহ আল্লাহ কোটি কোটি বছর পর্যন্ত আল্লাহ সর্ব আগে জিনাকে তৈরি করেছেন সর্বশেষে জিনাকে পাঠিয়েছেন জিনার আকাশের নাম হলো আহম্মদ জমিনের নাম হলো মোহাম্মদ নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর আগমনকে কেন্দ্র করে আমরা মিলাদুন নবী পালন করলে আমাদেরকে বলে বেদাতি আপনারা ঘুমাইতেছেন আমার সাথে একটু হানা দিবেন কি দাতি বেদাতি আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি আমার নবী আসার আগে দুনিয়াতে অন্ধকার ছিল কেমন মানুষ মানুষকে কাটাকাটি করতো মারামারি করতো হত্যা অত্যাচার অবিচার জুল জুলুম দর্শন খুন সমস্ত কিছুতে মানুষ এক চাষ হয়ে নাশ করে রেখে দিয়েছে আমার নবী যখন দুনিয়াতে আসছে অন্ধকার চলে গেছে আলোতে দুনিয়াটা আলোকিত হয়ে গেছে মাধ্যম হল নবী মোহাম্মদ আপনারা জানেন নবী যেদিন সাহাবী ছিলেন হযরত হাইয়াতুল কলবি তিনার হাতে 70 থেকে 72টা কন্যা সন্তান জীবিত দাফন করছে কিভাবে দাফন করছে জীবিত যেই দিন আমার নবীর গ্রাম গেছে নবীর দাঁত তার কানে পৌঁছেছে ওই দিন থেকে আল্লাহর বই তার অন্তরে ঢুকে গেছে নবীর কদমে হাজিরা দিছে বলছে সত্তাত্ত ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনি আমাকে কালিমার মালা পড়াবেন আমি কালিমা গ্রহণ করতে আসছি কিন্তু একটা কথা জানতে চাই নবী গো আমার জীবনে 70 থেকে 72টা কন্যা সন্তান জীবিত দাফন করেছি কন্যা সন্তানকে আমি সহ্য করতে পারি নাই আমি দাফন করেছি আমি যদি আপনার কাছে তওবা করে কালিমার মালা পড়ি আল্লাহ কি আমাকে মাফ করবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল হে ইয়াকুম কলবি তুমি একজন এমন একজন নবীর কাছে এসেছো জিনার জন্য আল্লাহ পাগল হয়ে আমি নবীর জন্য আল্লাহ দুরুদ সালাম পাঠ করে জোর জোর বলুন সুবহানাল্লাহ মাহবুবের সম্মান আমার নবী আসার কারণে বাড়ছে না কমছে আজকেরা বলেন রাসূল বলছেন যার ঘরে একটা কন্যা সন্তান সে জান্নাতি যার ঘরে দুইটা কন্যা সন্তান সে দুইটা জান্নাতি জান্নাতের মালিক যার ঘরে তিনটা কন্যা সন্তান সে আমি নবীর সাথে জান্নাতের মালিক আমাদের দেশে কন্যা সন্তান হয়ে দুই চার দুই তিনটে সন মেয়ে হয়ে গেলে সেরা বিলা বেলা আছে না নাই আচ্ছা বলুন তো কত ছেলেওয়ালার বাপ সহজ দৃষ্টারের বাপ বৃদ্ধাশ্রমে আছে জব দৃষ্টারের বাপ রাস্তায় পড়ে আছে দুইটা তিনটা কন্যা সন্তান আছে কন্যা সন্তান মা বাবাকে যতটুকু খবর রাখে খোঁজ রাখে এগুলা কি ছেলেরা রাখে
তাহলে মেয়েরা কি রহমত ঠিক কিনা বলেন? কে বলছেন? আমার রাসূল আল্লাহ আকবার বলেন। নবীদের একজন চাচা ছিলেন যার নাম ছিলেন আবু লাহাব। আবু লাহাব নবীকে প্রশ্ন দিয়েছেন। নবীজির একজন চাচার নাম ছিলেন আবু তালে। আবু তালে আমার নবীর বহু ভালোবাসতেন। যেদিন আমার নবীর মা হযরতে আমেনা যেদিন নবী দুনিয়ার জমিন আগমন করবে, আল্লাহর নবী দুনিয়াতে আসবে, নবীজির খবর শুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়াতে পাঠাবি। আম্মা জানালেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী নাই, আমি অন্ধকারের মধ্যে মাঝে মধ্যে থাকি, আমি দেখি রে দুনিয়ার মানুষ, আমি আমার পথটা মাঝে মধ্যে অন্ধকারের মধ্যে কে যেন নূরের লাইট দিয়া গোটা আলোকিত করে রাখে, চিৎকার মেরে বলুন না আল্লাহ আকবার। আমি আমিনার গর্ভে সন্তান, আমার পেটে সন্তান আছে, আমি খবর পাই না। মহিলাদের গর্ভে যখন সন্তান আদি আসে, আমার মা বোনরা 5 মাস 7 মাস 8 মাসের বেলায় পেট বড় হয় ঠিক কিনা বলে না। কিন্তু আমার নবী কেমন নবী গো? আমার বন্ধু মার গর্ভে বন্ধুর আমি দিয়েছি, কিন্তু আমার বন্ধুর মা মেলা বলে আমার পেট বড় হয় নাই, প্রসব কোন যন্ত্রণা আমি অনুভব করতে পারি নাই। যেদিন আমার সন্তান আসবে আমি ওই আমার কামনায় গভীর রাত, আমার ঘুম আসতেছে না, আমি একা একা কাঁদি। আই রে আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকত, আমার প্রাণের স্বামী যদি দুনিয়ায় থাকত, আমার সন্তান আর যদি দুনিয়ায় না যায় কত খুশি হইত। মা আমেনা ঘুমিয়ে গেলেন, ঘুমন্ত অবস্থায় দেখতেছে চারজন জান্নাতি মহিলা মা আমেনার সামনে হাজির। মা আমেনা স্বপ্নে জুড়ে বলতেছে, আপনার কারণ পরিচয় কি, আপনি কে? জান্নাত থেকে আল্লাহ চারজন দাই আপনার জন্য পাঠাইয়া দিছে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবী করে আর কত কাল আমি কাঁদ, আপনার মায়ামে কবে জানি
বলুন না আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি নবী তোরে আর কত তোমার ভালো বেশি লোকের মতো বলে ঠিক আছে মিলাদ নবী করলে কয় বেড়াতিরা ভালো বেশি তোমার ভালো বেশি লোকের মন্দ বলে বলো বলো কিছু নাই আমি চাইবো বন্যা নবী নবী করে আর কত আপন নয়নে নবী করে আর কত দুরুদ সালামে মিলাদ কি হবে দুরুদ সালাম মিলাদ কি হবে নূর নবীকে খুশি কর আর কত আপনারা কে গো আপনাদের পরিচয় একটু জানতে চাই আপনার কোন দেখতে গেল আমার তুমি আমি বসতেছি মা মেনা বলেন একজন আমার পান বরাবর দাঁড়িয়ে আছে একজন আমার কোর বরাবর দাঁড়িয়ে আছে একজন আমার সিনা বরাবর দাঁড়িয়ে আছে একজনের হাতে পাকা এক একজন এক এক পরীক্ষা পত্র আমি জিজ্ঞাসা করলাম আপনাকে আমি না গো আমি জান্নাতে গেছি আমি না গো আমি এ হন্নতে আদম সুবি আল্লাহর বিবি হাওয়া আপনি কে আমি ইসমাইল নবীর মাঝ আপনি কে গো ও মা আপনি কে আমি ঈসা নবীর মারিয়া নবীজির দাদা আবু তালেব বলেন আমি সোনার আমি কাবা গোরের মতো আল্লি যখন আহাজ আবু তালেব ছিলেন তিনি কাবা গোরকে রক্ষণাবেক্ষণ খেদমত করতেন হাজার আবু তালেব বলে আমি হঠাৎ করে তাকে দেখি সুবে সাদকে কোনো উঠেন না আল্লাহর খানে কাবা আমার আমেনার উপরের দিকে সেজদা দিয়ে পড়ে আছে আমার খানে কাবা আল্লাহর খানে কাবা আমার উপরের দিকে সেজদা দিয়ে আছে শুধু তাই না আমি তাকে দেখি ও দুনিয়ার মানুষ আল্লাহর আকাশ থেকে একটা জান্নাত দিলাম আমার আমেনার উপরে লাগাইয়া রাখছে
চাইলে খবর কানে চলে আসে তিনার নাতি রহমা তুমি আলামিন দুনিয়া দাস আম্মা যারা আমেনা বলেন আমার গর্বে সন্তান দুনিয়া দাস আমি মা অনুবাদ করতে পারি নাই আমার কোন রক্তক্ষরণ হয় নাই আমার কোন পেট ব্যথা করে নাই আমি তাকে দেখি সন্তান যখন দুনিয়াতে আসে উলঙ্গময় আমার সন্তানের গায়ে জান্নাতি পোশাক পরানো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ আদনাবি সাফি আমার নবীনে মুক্তি নাই রে শুনে আমার নবীনে মুক্তি শুনে আছে কোরআনে আল্লাহ আমার বাবারা ভাইরা কোন নবী দুনিয়াতে আগমন করেছে কোন নবীর মিলাদ নবী পালন করার জন্য দৌলত বাড়ির হজরত কিবলায় পরিশ্রম করতেছে পাগল রে তোমার আমার মসজিদ কি সম্মান জানি বাংলাদেশে বহু ফি আছে মিলাদুন নবী কি বহু ডিজাইনার কথা বলে না ওপরে টাকা নিয়ে খরচ হয়ে যায় তোমার আবার মুর্শিদ কিবলা মিলাদুন নবীর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে মিলাদুন নবী কি নবী হিজির কাকা হাজাতুল মুথালি তিনি বলে আমি শ্রেয়ামি গানি দিতেছি খানে কাবা কাবা আমার গোরের দিকে শ্রদ্ধা দিয়ে পড়ে আছে নদীর ফফুয়া কয় দৌড়াইয়া যাইতেছে পানি আনার জন্য গোসল করাবে আল্লাহর জান্নাত থেকে একদল ফেরেশতা পাঠায় দিছে ফেরেশতা কয়ে সুফিয়া নবীজির ফুফুয়ার নাম সুফিয়া সুফিয়া রে পূজা বলে তোমরা কি খবর কর না আমার ভাতিজা দুনিয়াতে আসছে সুফিয়া কি জন্য যাও বলে পানি আনব গোসল করানোর জন্য ফেরেশতার মানুষের সুরতে ডাক্তার কই সুফিয়া রে সুফিয়া পানি আনতে হবে না রে সুফিয়া আমার নবী আল্লাহ দুনিয়ায় পাতাইবে জান্নাতের পানি দিয়া গোসল করা বাতাইছে Allah'a emanet olun.
শুধু তাই নয়, শুধু তাই নয় গফর, সন্তান দুনিয়াতে আসলে মায়ের নাল সাথে নার কানেকশন থাকে কি থাকে না? আমার নদীর বেলা আলেদা নদীজির নার মোবার আল্লাহ জানা থেকে মায়ের দরবে থেকে মার যে পেট নিয়ামতের জান্নাতের জায়গা থেকে নার আল্লাহ কেটে দিয়া জান্নাতের পোশাক পাতায় পাতায় আমার নদীকে দিয়েছে। আমি না বলে আমি দেখেছি দুনিয়ার সন্তান যা দুনিয়াতে আসে ওয়া ওয়া করে কাঁদে কাঁদে কি কাঁদে না, কিন্তু আমার মোহাম্মদের তারা ব্যতিক্রম, আমার মোহাম্মদ দুনিয়ায় আইসা আকাশের দিকে দুইটা হাত দিয়ে কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মত আপনার জন্য বানাই আসেন গো নবী, আমার আল্লাহ সারাটি তুমি আগো সবাইক্ষণ একটু নবী আপনি নবী মৌলা, এই তো মাসকান্দা আমি খুশি হয়ে যাবে আপনার জন্য বানাই আসেন গো নবী, আমার আল্লাহ সারাটি দুই নবী আপনি নবী মোলা রহমত বান্দার আপনি সর্বগুণের তুমি নবীজি, আপনি সর্বগুণের তুমি।